हेलो फ्रेंड्स, तो आज के तो धनतेरसर दिन। ये कुबेर के पुजो करते हैं, लक्ष्मी माँ के, कुबेर के, गणेश बाबा के, सबा के पुजो करते हैं। तो आमी फर्स्ट टाइम हमार ईश्वर देव के पुजो कर नहीं कुबेर के पुजो कर तुम्हरा आमी जानी तुम्हरा सबाई सबाई ठाकुर भक्त सबाई ईश्वर के मानो और सबाई प्राय अनेक बाड़ीते ही कुबेर के पुजो करेछे। हयतो जारा जाने ना तारा हयतो करते पारेनी, आर जारा जाने तारा ठीकी करेछे। आर आमी एर आगे करेछी कुबेर के पुजो, आर आजकेओ करछी आर एकबार। মানে এই নিয়ে আমার দুবার ধনতেরাসের দিন হচ্ছে কুবেরকে পুজো করা হলো। আমি এর আগে জানতাম না বিষয়টা, তাই জন্য আমি এর আগে কোনোদিনই করিনি। যাই হোক, প্লিজ ভিডিওটা একটু দেখো, দেখে ভালো লাগলে লাইক করো। আর কি বলবো বলো তো, আমি তো যা পাই তাই বানাই, আমার কাছে ঈশ্বর ছাড়া আর কিছুই বানানোর নেই। তো যতটা পারি আমি ঈশ্বরের ভিডিওই শেয়ার করি তোমাদের সাথে। আর হচ্ছে আমার কুবেরকে পুজো দেওয়া হয়ে গেলে দেখো আমি আর একটা কাজ করব। তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখোই না, হয়তো তোমাদের ভালো লাগে না সেরকম। তো কি করব বলো, আমি যতটা যা পারি ততটাই দিই, এর বেশি তো আর আমি। যাই হোক, আমার ঈশ্বর পুজো করা হয়ে এসেছে অলরেডি। এবারে আমি শুরু করে দিয়েছি প্রদীপের সলতে লাগানো, সলতে অলরেডি বানানো হয়ে আছে। তো ওটা আমি কেটে কেটে প্রদীপের মধ্যে লাগাচ্ছি, কারণ আমি আজকে হচ্ছে প্রদীপ দেব ধনতেরাসে দুয়ারে দুয়ারে, সেই জন্য। তো আজকে আমার ইচ্ছে হলো, খুবই ইচ্ছে হলো যে প্রদীপ দেব। আর ইচ্ছে তো হলো এই কারণ আমি শোনার পরে দেব দিচ্ছি। আমি তো এর আগে জানতাম না যে প্রদীপ দিতে হয় ধনতেরাসে, এবার আমি জেনে ফার্স্ট টাইম দিচ্ছি। তো দয়া করে তোমরা একটু ভিডিওটা দেখো প্লিজ। তোমাদের হয়তো আমার ভিডিও খুব একটা ভালো লাগে না আমি জানি, যার জন্য আমার ভিডিওতে মানে কেউ আসোই না ধরতে গেলে। তো যাই হোক, একটু দেখো। আর কি বলবো বলো তো, মানে আমি তো এর বেশি সেভাবে ভিডিও কি যে করব আমি বুঝে উঠতে পারি না, যার জন্য আমার এই ভিডিও এইভাবে যতটা যা পারি তাই করি তাই বানাই। প্লিজ ভিডিওগুলো আমার একটু দেখো তোমরা। আর আমি তো কোথাও সেরকমভাবে যেতে পারি না, যাওয়া হয় না। কোথাও গেলে তো অবশ্যই ভিডিও বানিয়ে আমি পোস্ট করব, কিন্তু যাওয়া তো সেভাবে কোথাও হয় না। যা পারি তাই, যা মনে আসে সেটাই আমি ঠিকঠাক করে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এবার সেটা হয়তো তোমাদের সবার কাছে খুব একটা ভালো লাগে না, প্রচণ্ড একঘেয়ে লাগে,
তাই কেউ হয়তো দেখো না তোমরা। দেখো আমি যেভাবে যা পারি সেভাবে সেটা শেয়ার করার চেষ্টা করি, এবার সেখানে তোমাদের মন মতো হয় না আমি বুঝতে পারি, কিন্তু আমি কি করব বলো, আমি তো সেরকমভাবে ভিডিও জানি না কীভাবে দিতে হবে বা কী দিতে হবে। যাই হোক প্লিজ, আমি অনেক অনেক ইউটিউবার আছেন যে অনেক ভালো ভালো ভিডিও বানায়, তাদের অনেকের ভিডিওই কিন্তু আমি দেখি বসে বসে, আমি দেখি কিন্তু আমি চেষ্টা করি যারা যতটা যেমনভাবে ভালোভাবে বানায় তাদের দেখে দেখে আমি যদি একটু ভালো করে বানাতে পারি। তা যাই হোক, আমি যতটা ঘরোয়া যেভাবে থাকি সেভাবেই আমি বানিয়ে পোস্ট করি, তো তোমাদের কাছে অতটা ভালো লাগে না হয়তো, তো প্লিজ ভিডিওটা দেখো আর আমার অন্যান্য ভিডিওগুলোও তোমরা দেখো। আমার তো সলতেগুলো অলরেডি সাজানো হয়ে গেছে, কিন্তু তেলের ঢপটা তেলের বোতলটা খুলতে পারছিলাম না, এইবার আমি তেলের বোতল খুলে ফেলেছি। তেলের মুখটা খুলে এবার আমি প্রদীপে সব আস্তে আস্তে করে সবই তেল দিয়ে দিচ্ছি। সবই আস্তে আস্তে করে প্রদীপে তেল দিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম। তো এইবার আমি প্রদীপগুলো সাজানো যে হয়ে যাবে, তারপরে আমি একটুখানি শাড়িটা পরব, শাড়িটা পরে নিয়ে তারপরে আমি যাব প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রদীপ দিতে। প্রদীপে আমার অলরেডি তেল ঢালা হয়ে গেছে, তেল ঢেলে আমার প্লেটে প্রায় সবই সাজানো হয়ে গেছে। তো চলো এবার নেক্সটে আমি রেডি হয়ে নিই, তারপরে রেডি হওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কীভাবে কী দিয়েব প্রদীপ টদীপ। হ্যাঁ আমি দেখো আমার ঈশ্বরদেরকে পুজো করেছি, আমার ঠাকুরদের মানে আমার তো ঠাকুরই সব, তো আমি ঠাকুরকে পুজো করা হয়ে গেছিলো, তো এবার সেখানে আমি সবই করে তারপরে কুবেরকে পুজো দিয়ে তারপরে প্রদীপগুলো সাজিয়ে আমি রেডি হয়ে গেছি। এইবার আমি নিজে রেডি হব, মানে আমি নিজে এবার শাড়ি পরে রেডি হয়ে তারপরে আমি আবার দুয়ারে দুয়ারে প্রদীপ দিতে যাব, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আমার একটাই অনুরোধ যে তোমরা সবাই আমার ভিডিওটাকে দেখো। আমার তো ইউটিউবে অনেক অনেক বন্ধু আছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তো চলো দেখি কী করি।
हेलो फ्रेंड्स, गुड इवनिंग। तो आज के হচ্ছে ধনতেরাস। তো ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই। শুভ ধনতেরাস, অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থাকো, তোমাদের ভালো কাটুক। এই কালকে তো আমাদের চতুর্দশী, কালকে চতুর্দশী আর পরশুদিনকে হচ্ছে পুজো, কালী পুজো। তো শুভ দীপাবলি অগ্রিম জানিয়ে দিলাম, সবাই ভালো থাকো, পুজো ভালো কাটুক। তো আজকে আমি ধনতেরাসের দিন হচ্ছে কি বলতো, আমি কিছু প্রদীপ আমি সাজিয়েছি। আজকে ফার্স্ট টাইম করছি, এটা আমি কোনোদিন করিনি। যদি আমি একটা মহান ব্যক্তির কাছ থেকে শুনেছি, ওনার কাছ থেকে আমি এটা শুনে, মানে তোমরা হয়তো অনেকেই জানো যে স্বস্তি বার্তা বলে একটা চ্যানেল আছে, তা ওখানে উনি অনেক বাস্তববাদী কথা বলেন। মানে উনি বেশ মানে একদমই বাস্তব বাস্তব লাগে কথাগুলো ওনার শুনতে। তা ওনাকে আমার সাবস্ক্রাইব করা আছে। যদি আশা করি দাদা আপনি আমার এই চ্যানেলটা দেখেন, তো আপনাকে অনেক নমস্কার। তো আমি আপনার কাছ থেকে শিখেছি এই জিনিসটা, তা আজকে আমি ফার্স্ট টাইম শিখে এটা করছি। তো এই মানে আমি এই প্রদীপগুলো দেবো, মানে দুয়ারে দুয়ারে, এটা এই দাদার কাছে, মানে স্বস্তি বার্তা দাদার কাছে আমি এটা শিখেছি। যে স্বস্তি বার্তা দাদা বলেছেন যে নাকি হিমন রাজার ছেলে, তাকে নাকি বিয়ের সময় এক সাধু নাকি অভিশাপ করেছিলেন যে বিয়ের চার দিনের মাথায় ওনাকে উনার মৃত্যু হবে। তো ওনার মৃত্যু হবে বলে তখন ওনার স্ত্রী কি করেছিলেন যে সমস্ত দুয়ারে দুয়ারে প্রচুর প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে, তারপরে অনেক সোনার থালা বাসন, সোনার গহনা সমস্ত কিছু একদম পুরো ঘরের মধ্যে বিছিয়ে রেখেছিলেন। তো সেই আলোতে, সেই ছাটাতে, মানে যমরাজ যখন ওনাকে নিতে আসেন, মানে ওনার মৃত্যু হবে বলেছিল হিমন রাজার ছেলে, তো তখন উনি যমরাজ যখন নিতে আসে তখন দেখে যে ওই ওই ঘরে সমস্ত আলোতে ভর্তি, মানে পুরো আলোর ছটা পুরো পড়ছে সারা বাড়ি ঘরে। তা উনি অত সোনা গহনা, অত প্রদীপ, অত মোমবাতি, অত আলো, অত কিছু আলো ছাটা যমরাজ পুরো ভুলে গেছে ওনার প্রাণ নিতে। তো তখন যমরাজ ওগুলো দেখে ঘুরে চলে গেছে, ওতেই উনি মুগ্ধ, যমরাজ ওতেই মুগ্ধ হয়ে গিয়ে হচ্ছে চলে গেছে। তো যাই হোক, আমার এটা শোনা কথা, আর শোনা কথা বলতে এটা সত্যি বোধ হয়, আর নিশ্চয় সত্যি। তাই জন্য উনি যে যিনি স্বস্তি বার্তায় বসে থাকেন উনি অবশ্যই সত্যিই বলেন সব, আর খুব বিশ্বাস করি। আমার মতন অনেক, আমার থেকে অনেক আরও বেশি ভালো ভালো ফ্রেন্ড, অনেক ফ্রেন্ড আছে উনার চ্যানেলে। তো আমরা সবাই উনার ইউটিউব ফ্যামিলি। তো যাই হোক, তো চলো আমি এই প্রদীপগুলো দেবো, তোমাদেরকে দেখাবো। চলো আমি এবার আমার দুয়ারে যাবো। প্রদীপগুলো সাজিয়ে নিই, তারপরে আর কিছু নিয়ে যাবো। হ্যাঁ,
করছে মা? ও কিনতে আছে পাতলাটা দিয়ে আসি। চলো, আমি প্রদীপ অলরেডি আমার সারা বাড়িতে দিয়ে দিয়েছি। কথা হচ্ছে এটাই যে এই প্রদীপগুলো জ্বালানোর কারণটা মানে স্যার বলে দিয়েছেন, মানে ওই দাদা স্বস্তিবার তো দাদা, যে মানে এই যে আমরা ধনতেরাসের দিন এই প্রদীপগুলো জ্বালাবো এই একটাই কারণ যে স্বামী ছেলের মঙ্গলের মঙ্গল কামনার জন্য, যাতে তারা সারা জীবন ভালো থাকেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার স্বামী ছেলে সারা জীবন সবাই ভালো থাকুক। আর আমার একটা মাত্র দাদা আছে, তা ওরও আমি মঙ্গল কামনা করছি। আমার দাদা আমার ভগবানের তুল্য, তা আমার দাদাও যেন সারা জীবন ভালো থাকে ঈশ্বরের কাছে, সেটাই আমার কামনা। যদি এটা দাদার বাড়িতে হয়তো করা হয়নি, তা আমার দাদা হিসেবে আমি বললাম, আমার দাদার জন্য আমি বললাম। তো ঈশ্বরের কাছে অনেক কামনা করি যে আমার দাদা যেন সারা জীবন ভালো থাকে। আর তো ওই যে গল্পটা মানে স্যার বলেছিলেন স্বস্তিবার্তা যে বলেছিল, তো উনি এই গল্পটা এই কারণেই বলেছিলেন যে আমরা যেন সবাই সবাই আমরা যে এই ধনতেরাসের দিন সবাই বাইরে দুয়ারে দুয়ারে সব প্রদীপ দিয়ে স্বামী ছেলের মঙ্গল কামনা করি। ঠিক আছে, চলো ভালো থেকো। তোমরা আমার মতন যদি পারো তো আশা করি এবছর কতটা কে কী করেছো আমি জানি না, তো সামনে বছর থেকে সবাই এরকমভাবে প্রদীপ জ্বালিয়ে অন্তপক্ষে স্বামী ছেলের মঙ্গল কামনাটা করো সবাই। আমি যেটা করলাম তো সেটা আশা করি ভালো হবে, সংসার ভালো থাকবে, শান্তিতে থাকবে। তো চলো টাটা।